হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কলার গুগলি। এটাকে আমরা কলার গুগলি বলি, কলা গাছের ভিতরে যে কাণ্ডটা থাকে এটা। আজকে আমি আপনাদেরকে এটা রান্না করে দেখাবো। তো আমি অবশ্য কিছু কুটে ফেলেছি, কিন্তু এটা কুটাটা আসলে এত ঝামেলা, আমি চিন্তা করলাম যে আমার ভিউয়ার্সদের সাথে আমি এটা একটু শেয়ার করি কিভাবে এটা কুটতে হয়। ভিউয়ার্স, এটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল, বাজারে আপনারা পাবেন। এটা ফার্স্টে এই যে এভাবে ধরে এভাবে করে এই যে বাতি অংশগুলা ফেলে দিব, এগুলা কিন্তু রান্না করা যাবে না। এগুলা রান্না করলে শক্ত হবে এবং খাওয়া যাবে না। আমার অবশ্য এটা দেখে একটা জিনিস মনে পড়েছে, আমার মা এটার ভিতরের এই যে এই শাঁস, খুব সুন্দর একটা ডিজাইন, এটার মধ্যে ময়দা দিয়ে চালের গুঁড়া দিয়ে ডিজাইন করে পিঠা বানাতো। এটা ইনশাল্লাহ আমি একদিন আপনাদেরকে সাথে শেয়ার করব, আজকে দেখে মনে পড়লো এই জন্য বললাম। তো এভাবে ভিউয়ার্স, এভাবে করে পরিষ্কার করে ভিতরের কাণ্ডটা বের করে নিতে হবে। এই যে এটাতে দেখেন এই অংশটা নাই, যে এখানে যে অংশটা আছে এটা কিন্তু এখানে নাই। তো আমরা এটাই কুটে রান্না করব। আমি এখানে কুটে নিয়েছি কিছু, আর একটা আমার আগে থেকেই পরিষ্কার করা ছিল। তো ভিউয়ার্স একটু দেখেন আমি কিভাবে এটা করি। বিসমিল্লাহ, এটা এভাবে করে এভাবে করে নিবেন, অর্থাৎ এই যে আঁশগুলো আছে এগুলা হাত দিয়ে পরিষ্কার করে নিতে হয়। এটা কিন্তু কুটাটা ঝামেলা, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখছেন, এটা নিয়ে নিতে হবে ঠিক এভাবে, এই প্রসেসে ঠিক এভাবে করে। এটা আমার হাজবেন্ড নিয়ে এসছে, সরাসরি একজন কলা বাগানি, উনি কলার নেওয়ার পরে কলার এই ভিতরের অংশটা আমার হাজবেন্ড দেখার সাথে সাথে এটা নিয়ে নিয়েছে। যে আমরা সবসময় চেষ্টা করি আমাদের ফ্যামিলিকে এ ধরনের সবজি, টাটকা সবজি খাওয়াতে। এই যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, ঠিক এইভাবে এভাবে নিয়ে নিতে হবে। এগুলো আমি শিখেছি আমার নানি এবং আমার মার কাছ থেকে। এই যে ঠিক এভাবে, অবশ্য আমি আমার বাবার বাড়িতে কখনো রান্না করি নাই, আলহামদুলিল্লাহ। আমি সবসময় পাশে বসে দেখতাম, দেখতে দেখতেই আমার শেখা। এই যে ভিউয়ার্স, এভাবে কুচি কুচি করে কুটে নিয়ে তারপরেই আমি রান্না করব। অবশ্য আপনাদেরকে রান্নাটাও দেখিয়ে দিব। ভিউয়ার্স, আরেকটা জিনিস শেয়ার করছি, এটা আরেক ভাবে কাটা যায়, সেটা হচ্ছে ঠিক এভাবে। এটা অবশ্য আমার মা কাছ থেকে শিখিনি, আমার আব্বার এক কলিগের ওয়াইফ, এক আন্টি, উনি আমাকে দেখিয়েছিল খুব ছোটবেলায় দেখিয়েছিল। আমি সবাইকে সবসময় রান্না একটু ডিফারেন্ট কিছু দেখলে জিজ্ঞেস করতাম। এভাবে এটাকে দুই ভাগ করে এটা গরুর মাংসের সাথে রান্না করতো। আমি আপনাদেরকে এটা একসময় শেয়ার করব ঠিক এভাবে গরুর মাংসের মধ্যে দিলে, ভুনা মাংসের মধ্যে দিলে খুব মজা হয়। আমি ওটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে এটা কলার বুগুলিটা আমি কিভাবে রান্না করব ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, আমি কলার বুগুলিটা কুটে নিয়েছি, পাশাপাশি আমি যেটা করছি এই যে বুগুলিগুলা আমি সুন্দর করে কুটে ভিজাতে দিয়েছি, ভিজাতে দিয়েছি, না হয় কিন্তু এটা কালচে হয়ে যাবে। তো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে ভিউয়ার্স, রসুনকে ভালো করে পরিষ্কার করে আমি ধুপে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এভাবে ধুপে, এটা অবশ্যই এভাবে ছেঁচে দিলে মজা বেশি হয়। তো আমার ছেঁচা শেষ, একদম মিহি করার কোনো দরকার নাই। আমি এরপরে ভিউয়ার্স এই যে কাঁচা মরিচগুলাকে আমি ধুয়ে রেখেছিলাম, কাঁচা মরিচগুলাকে ছেঁচে দিচ্ছি। আপনারাও এভাবে ছেঁচে দিবেন বা পাটায় পিষে দিবেন, তবে এটা একদম মিহি করার দরকার নাই। ভিউয়ার্স, আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, আমি এটাতেই রান্না করব। যেহেতু কলার বুগুলিটা পরিমাণে বেশি, আমি এখানে কোনো তেল দিচ্ছি না। দেখেন আমি এটা বুটের ডাল, এটা ভালো করে ধুয়ে আধা ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম, আমি এটা প্রথমে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো তেল দিই নাই ভিউয়ার্স। বিসমিল্লাহ, এটা এভাবেই রান্না করতে হয়, বুটের ডাল দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুন, এখানে দেড়টা রসুন। এই রসুনটা আমি শাক রান্না করব, ওটাও আপনাদেরকে দেখাবো। কুমড়া শাকের জন্য রেখে দিয়েছি, দেড়টা রসুন ছেঁচে দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন
চিংড়ি মাছ, আমি চিংড়ি মাছ কুটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এরপর আমি যে কাঁচা মরিচটা ছেঁচে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, এভাবে মাখিয়ে দিচ্ছি, খুব ভালো একটা ফ্লেভার বের হয়। আমার নানি মা এভাবেই রাখতো। এরপর আমি দিয়ে নিব স্বাদ মতো লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এখানে 1 টেবিল চামচ হলুদ আমি দিয়েছি। তো এটা আমি ডালটা নরম না হওয়া পর্যন্ত চুলায় রাখবো, আর দিয়ে দিব সামান্য পানি। তো ভিউয়ার্স ফিরে আসছি, ডালটা নরম হওয়া পর্যন্ত, নরম হওয়ার পর আপনাদের মাঝে আবার ফিরে আসছি। মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, একদম নরম হওয়ার দরকার নাই, কারণ এটা আমি গুগলি দিব আবার। এই যে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এভাবে নখ দিয়ে একটু চাপলে নরম হচ্ছে। এটা ছিল প্রায় 7-8 মিনিটের মতো, 7-8 মিনিটের মধ্যেই এটা নরম হয়ে এসছে। আর এখানে আমি আরও কিছু পানি অ্যাড করেছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য, আরও 1 কাপ পরিমাণ পানি আমি এখানে দিয়েছিলাম। তো এটা মোটামুটি নরম হয়ে এসছে। এখন আমি যেটা করব, এই যে বুগুলি আমি যেটা ধুয়ে রেখেছিলাম এটা আমি এখানে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এরপরে এটা আমি এভাবে নেড়ে দিব। নেড়ে দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে আর একটু পানি অ্যাড করব। এখানে আপনারা ঠান্ডা পানি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আমিন দিস টাইম মরিচ ছেঁচেছিলাম, আমি ওটাতেই নিয়ে পানিটা দিয়ে দিলাম। তো দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো ভিউয়ার্স এটা আমি এখন ঢাকা দিয়ে রাখছি, ফিরে আসছি 10 মিনিট। পাচ্ছেন 10 মিনিট পর আমার কলার বুগলি এই অবস্থা হয়েছে, এটা অনেকটা নরম হয়ে এসছে। আমি এ পর্যায়ে যেটা করব সেটা হচ্ছে এখন এখানে ফোড়ন দিব। আমি ফোড়ন দেওয়ার জন্য পাশে চুলা জ্বালিয়ে দেখেন আমি তেল দিয়ে নিয়েছি, আমি আরেকটু তেল দিচ্ছি। বিসমিল্লাহ। আপনারা পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 4-5 টুকরা রসুন ছেঁচে নিয়ে, এরপর দিচ্ছি আমি জিরা। এভাবে আমি ফোড়নটা রেডি করব। সেটা ভাজা ভাজা হয়ে গেলে আমি কলার বুগুলিতে এটা অ্যাড করে দিব। এজন্যই আমি প্রথমে পানি দিইনি, ফোড়নের মধ্যে যে তেলটা দিব ওই তেলটা দিয়ে এটা বেশ সুন্দর হয়, সুস্বাদু হয়। তো আমি এভাবে এটা ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার ফোড়নটা কত সুন্দর করে কিছুটা লাল কিছুটা মেরুন এভাবে ভাজা ভাজা হয়ে এসছে। তো এ পর্যায়ে আমি এটা দিয়ে দিব কলার বুগলিতে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমি কিভাবে মিশালাম, এখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে ভাজা জিরা রসুন পেঁয়াজের। তো এরপরে আমি এটা চুলায় 6-7 মিনিট পর রেখে এটা নামিয়ে নিব। এটা ঢাকা দিয়ে রাখছি 6-7 মিনিটের জন্য। তো ভিউয়ার্স ফিরে আসলাম 6-7 মিনিট পর। আলহামদুলিল্লাহ খুবই দেখতে সুন্দর হয়েছে আমার কলার বুগুলিটা। রান্না শেষ, আমি চুলা নিভিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা রান্না করে করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের মজাদার দেশীয় রান্নাগুলোর জন্য। আমি সবসময় তো আপনাদেরকে দেশীয় রান্না শেয়ার করি।
তো আসলে স্বাস্থ্যের জন্য এগুলো একটু কুটা বা এগুলা প্রসেস করাটা একটু কঠিন হলেও আমরা যদি বাচ্চাদেরকে বা ফ্যামিলির মেম্বারদেরকে করে খাওয়াই, আসলে এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই ধরনের শাক সবজি। তো আশা করব আপনারাও ফ্যামিলির মেম্বারদেরকে সবসময় করে খাওয়াবেন। এখানে আমি ফ্যামিলির মেম্বার বলতে বুঝাচ্ছি না আমার ছেলে মেয়ে এবং হাজবেন্ড, ফ্যামিলি মেম্বার হচ্ছে ইনক্লুডিং শ্বশুর শাশুড়ি দেবর ননদ যারা আছে সবাই। আপনারাও সবাইকে এভাবে রান্না করে খাওয়াবেন, পারলে বক্স করে করে আত্মীয় স্বজনকেও দিবেন, যেহেতু এটা কোটা ঝামেলা পাওয়া ঝামেলা। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।